পর্বতজোড়ার পানবাড়ি টেট শিক্ষকর আকস্মিক মৃত্যু। মাসিপাড়া এম ই মাদ্রাসত শিক্ষক হিসাবে কর্মরত হয়ে থাকা লক্ষিমপুরের ফুলবাড়ির যোগেশ পায়ংক আজি পুয়ার ভাগত মৃত অবস্থাত ভাড়াঘরের কোঠাত উদ্ধার করা হয়। ঘটনাস্থলীত উপস্থিত হয়ে কাজীগাঁও আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া পঙ্কজ কুমার রায়ের নেতৃত্ব যাওয়া আরক্ষীর দলে দণ্ডাধীশের উপস্থিতিত ঘটনাস্থলী তদন্ত করে মৃতদেহ মরণোত্তর পরীক্ষার বাবে কুকুরাঝার অসামরিক চিকিৎসালয় প্রেরণ করে। বর্তমানলৈকে মৃত্যুর কারণ জানিব পৰা হোৱা নাই। মৃত শিক্ষকগৰাকী লক্ষিমপুরের ফুলবাড়ির পরশুরাম পায়ঙর পুত্র আছিল। নামটো কি? সরহা বালিছে। আপনার ঘর যেজন টিচার মরিলে, সেই বিষয়ে আপনি কি কব? টিচারজন ভাল, সে কালি আমার লগত স্কুল করিলে, স্কুলের পর আহিলে সন্ধিয়া বাজ বাজরা করেছে, সন্ধিয়া মোর লগত সে ঘর ভাড়াও দিছে। তারপিছত সে রাতে শুই আছে, তার ঘর কন্টাক্টও করেছে, সে ট্রেন্সফার লব, সেই সম্পর্কে মিরি ভাকাত কথা পাতিছে, কিন্তু বেলেগ বোঝা না যায়। আমার আরো এজন শিক্ষক আছিল, কিন্তু যে ট্রেন্সফার ট্রেন্সফার সেইটি কথা বুঝি পাই পাইছে। তারপর বতরটা বেয়া আছিল, বরখুণ আহিলে রাতেপা যেতিয়া মই অল্প পানবাড়িত গেছো, 7:30 বাজাত সিহঁতে রেডি হয়ে যায় স্কুল যাওয়ার কারণে, কিন্তু 8 বাজে নউঠে। আমার সেই টেট শিক্ষকজন আমার লড়া তাক মাতিছে, সি একো নকয়। গৌরীপুরের শামসুল হক, রিপোর্টস ইন্ডিয়ান প্রাইম নিউজ, অসম।